আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, যেটা আমাদের জন্য সকলের জন্য অবশ্যই অনেক উপকারী কথা, ঠিক আছে? তো বিশেষ করে হচ্ছে সামনে আসছে 14 ফেব্রুয়ারি, আজকে একজনের ফোন দিয়ে বলছে আজকে নাকি কি ডে, ওই প্রপোজ ডে, অর্থাৎ একজন আরেকজনকে প্রপোজ করবে, ওইটাও দিবস বের হয়ে গেছে। সমাজটা ধ্বংস হতে হতে করোনা আর ওমিক্রন যে আসবে না, কেন আসবে না? দেখেন, আইসক্রিম খেতে হলে সামনে গিয়ে ড্যান্স করতে হয়, না হয় আইসক্রিম পাওয়া যায় না। এটাই আমাদের সমাজ, আমরা এত টপ লেভেলে যেতে পারতেছি, তারপরে কি এই এটা শুনলাম আজকে নাকি প্রপোজ ডে, অর্থাৎ তার মানে এটাও আমাদের কমন হয়ে যাচ্ছে। আপনার মেয়ে বা আপনার বোন একজনের প্রপোজ করতে পারে, যেহেতু ডে আছে, দিবস আছে, সমস্যা কি? আপনার ওইটাকে প্রপোজ করতে পারে, সে অ্যাকসেপ্ট করলে প্রেম শুরু হয়ে যাবে, তারপরে শারীরিক সম্পর্ক হবে, তারপরে ডিসমিস, শেষ, ঠিক আছে? তো যাই হোক, সামনে আসছে 14 ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস। যাদের উদ্দেশ্যে বলবো, যারা প্রেমে আসক্ত, একজনের আরেকজনের জন্য হাত কাটেন, পা কাটেন, নখ তো এমনিই কাটা লাগে, তো আপনাদের জন্য যেটা সেটা হচ্ছে, এটা একদম নিশ্চিন্তা থাকবেন যে আপনার মনের মানুষ পৃথিবীর সবচেয়ে ভালো, এটা অবশ্যই আপনি ভাববেন, কারণ কেউ খারাপ পাবে না। যখন দেখবেন ব্রেকআপ হয়ে গেছে, তখন বুঝবেন আপনারটার চেয়েও নিষ্ঠুর কেউ নেই, ঠিক আছে? সবাই কিন্তু বিশ্বাস করে, ওই বিশ্বাসের উপর আপনি বিশ্বাসী হয়ে আপনার সব কিছু বিলিয়ে দিয়েন না, নয় কিন্তু মধু খেয়ে চলে যাবে আর আসবে না, আসার কথা না, ঠিক আছে? কারণ সে মানুষ আপনার সাথে প্রতারণা করছে। অনেকে বলে যে শারীরিক সম্পর্ক করার পর আর যখন পাত্তা দেয় না, তখন বলে প্রতারণা করছে। প্রতারণা, আপনি কিন্তু দুইটা প্রতারণা করছেন আল্লাহর সাথে, ঠিক আছে? এবার বলতে পারেন কেমনে? যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে দেখেন দুইটা, একটা হচ্ছে আপনার সতীচ্ছেদ, আল্লাহ তালা আপনার সতীচ্ছেদ দিয়েছেন, কোথায় কে কার জন্য আপনি দিয়েছেন, কারে আল্লাহ দিয়েছেন, কার জন্য আপনি দিয়েছেন, কারে, দেখেন সরাসরি আল্লাহর সাথে আপনি একটা প্রতারণা করেছেন। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমানতে খিয়ানত করেছেন, ঠিক আছে? মনে করেন আমি আপনাকে কোনো কিছু দিছি যে ওই মানুষের কাছে দিয়েন, ওই ব্যক্তির কাছে দিয়েন, আর কেউ যেন এটা না পায়, ঠিক আছে? ওইটা আপনি কি করলেন, আপনি আমি যে মানুষটার কথা বললাম আপনি ওই মানুষটার কাছে না দিয়ে অন্য মানুষকে দিয়ে দিলেন, ওটা হচ্ছে আমানতের খিয়ানত, ঠিক আছে? এটা। আর তারপরে যেটা সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাকরাবু যিনা, যিনার তার কাছে যাও না। আপনি গেলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন, দেখেন আপনি কত বড় পাপী, ঠিক আছে? তো তার মানে এটা না আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারেন, অবশ্যই ক্ষমা করতে পারেন। আবার কোথায় আবার ভুল বুঝেন না, অনেকে পরে কমেন্ট করে যে আল্লাহ মাফ করে দিলে আপনি কেটা, আমি মাফের কথা বলতেছি না, আল্লাহ আমার আপনাকে মাফ করে দিলে আমার কোনো আসে যায় না। হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে, আবার হয়তো এটার জন্য আল্লাহ তালা আপনাকে আটকাতে পারে, সেটা একমাত্র আল্লাহ তালার কাছে, সেটা আমার কাছে না। আমি শুধু এটা বলতে চাইছি যে মানুষটার জন্য আপনি ভালোবেসে সব কিছু উজাড় করে দেবেন, ওই মানুষটাও একদিন দেখবেন আপনার না, সব কিছু আপনার নিয়ে নিল যা আপনি জীবনে পাবেন না। যদি মনে করেন কেউ 5-6 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে নিছে, হ্যাঁ ওইটা আপনি সে না দিলেও আপনার কোনো ক্ষতি নেই, মনে করেন ওই টাকা একদিন হয়তো আপনি এর চেয়ে বেশি ইনকাম করতে পারবেন, কিন্তু ওই জিনিসটা যদি আপনার কাছ থেকে চলে যায়, সতীচ্ছেদ নামক যে সম্পদ, সারা জীবন পৃথিবীটা যদি আপনি বিক্রি করে ফেলেন, ওইটা আপনি পাবেন না, আর আপনার সারা জীবন সুখে থাকবে না। একটা ছেলে যখন আপনাকে বিয়ে করবে, সে তো অনেক আশা ভরসা নিয়ে বিয়ে করবে যে আপনি অবিবাহিত একটা ইনটেক, কিন্তু পরবর্তীতে যে কাজ হয়তো সব তছনছ, তখন তার জীবনটা আপনি ধ্বংস করলেন, আপনার জীবন তো আর ধ্বংসই। সে যদি তার সামর্থ্য থাকে ডিভোর্স দিয়ে দেবে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে কী করবে, কষ্ট কষ্ট করে খাবে। আপনি যদি ভালো কথা বলেন তার কাছে খারাপ লাগবে, তো কেন নিজের জীবনে এত বড় একটা আঘাত আনবেন, কেন নিজের জীবনে এত বড়, এটা কোনো ভুল হতে পারে না। অনেকে বলে ভুল, কিসের ভুল, নিজের ভবিষ্যতের কথা যদি নিজের চিন্তা না করেন, ভুল করে তো একটা হাত আজ পর্যন্ত কেউ কাটে নাই, যে আমার একটা হাত কেটে দিয়েছি ভুল করে, কেটে দেওয়ার পর বলছেন যে ভুল হয়ে গেছে, ওইটাও একটা অঙ্গ, ঠিক আছে? ভবিষ্যৎ সুখে থাকার জন্য একটা মনে করতে পারেন একটা অঙ্গ, এটা আপনি যে চরিত্রবান না চরিত্রহীন ওইটা বুঝার একটা মিটার আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, ওইটা দয়া করে আমানতের খেয়ানত আপনি করবেন না, করলেও কোনো উপকারে আসবেন না। পরবর্তীতে এটা বলবেন না যে সে আপনার সাথে প্রতারণা করেছে, সে আপনার সাথে প্রতারণা করেছে একটা, আর আপনি করছেন দুইটা, আর সরাসরি আল্লাহর সাথে, আর সে মানুষ হয়ে মানুষের সাথে করছে, আপনি আল্লাহর সাথে করলে সে মানুষ হয়ে মানুষের সাথে করছে, সমস্যা কোথায়, ঠিক আছে? তো যাই হোক, আপনারা অবশ্যই সম্মানী, বিশেষ করে নারী জাতি অনেক পুরুষের চেয়ে হাজার গুণ সম্মানী, ঠিক আছে? এটা মনে করবেন না যে ইসলাম আপনাদের কাছে হয়তো ঠকিয়েছে, না। মনে করেন যদি এক মাঠে খেলা হয় যে ছাগলের খেলা, ওইখানে অনেক ছাগল আসবে, অনেক কম মানুষ যাবে, কিন্তু এরকম যদি হয় ওইখানে অনেক হরিণ আসবে, হরিণের মেলা, ওইখানে কিন্তু অনেক মানুষের ভিড় হবে, কারণ কি হরিণ সম্মানী জিনিস কেউ দেখে না। এজন্য আপনাদের কাছে বল আপনাদের পর্দা ফরজ করা হয়েছে, আপনারা পর্দার ভিতরে থাকবেন, কারণ আপনারা সম্মানী। ফুটপাতে দেখবেন 30 টাকা, বাচ্চা লোন 30 টাকা, যেটা নেবেন 30 টাকা, কি গেঞ্জি, টি শার্ট, আর অনেক কিছু, ওইগুলা কি, ওইগুলো কোনো কাভারিংয়ের মধ্যে থাকে না, প্যাকিং করা নয়,
কারণ ফুটপাতের জিনিস, কম দামি জিনিস, খোলামেলা। কিন্তু যান আপনি সিলেট আলহামরা মার্কেট বা আপনাদের জেলায় যেরকম বড় বড় মার্কেট রয়েছে, ব্র্যান্ডের আপনি কোনো কাপড় কিনতে যান, দেখবেন গ্লাসের ভিতরে বা প্যাকিং অবস্থায় থাকে, কারণ ওইটা সম্মানই। ঠিক তেমনিভাবে আমাদের চেয়ে, পুরুষদের চেয়ে আপনারা হচ্ছেন ফ্যাক্টরি। আপনারা ফ্যাক্টরি যদি ভালো হন, আপনাদের কাছ থেকে সন্তান যেটা পৃথিবীতে আসবে ওইটা হবে অনেক ভালো ভালো। দেখবেন আগেকার যুগে যেরকম আলিম ওলামাগণ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিয়েছেন, এরকম সমপরিমাণ আলিমরা বর্তমানে কিন্তু হচ্ছেন না, শুধু লেভেল কমতেছে, লেভেল কমতেছে। কারণ কি? কারণ হচ্ছে ফ্যাক্টরি, আগের যুগের যেরকম ফ্যাক্টরি ছিল, যে এরকম মা বোনেরা ছিলেন, যত পর্দা পুশিদার মধ্যে ছিলেন, বর্তমানে তা কমতেছে, এই জন্য আমাদের এই অবনতি হচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, বিশেষ করে এটাই বলতে চাইবো। আপনারা এটা মনে করবেন না যে বিশেষ করে নারীরা যে আমাদের হয়তো ইসলাম আমাদেরকে ঠকিয়েছে বা আমরা কেন পর্দা করবো, তাহলে পুরুষরাও একটা করে বোরকা পরে না কেন? আমাদের যে আপনারা অনেক সম্মানী, সম্মান আপনাদের অনেক বেশি। ঠিক আছে, তো এই সম্মানের অবশ্যই কোনো অপব্যবহার করবেন না, সম্মানকে সম্মানের সহিত রাখবেন, ইনশাল্লাহ অত্যন্ত ভালো হবে। ঠিক আছে, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আপনাদের কাছ থেকে যেরকম সন্তানরা আসবে, ওই সন্তানদের উসিলায় পুরো বিশ্ব উজ্বালা হবে। ঠিক আছে, তো আবারও বলতেছি, 14 ফেব্রুয়ারি থেকে আপনি নিজে বিরত থাকুন। 14 ফেব্রুয়ারি কেন, এরকম প্রতিদিন কত মেয়েরা নষ্ট হচ্ছে, অপকর্ম করতেছে, কত ছেলেরা অপকর্ম করতেছে, জিনা করতেছে, ব্যভিচার করতেছে, ওইটা থেকে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে হেফাজতে রাখতে পারেন, আর আমরা যেন শয়তানের দুকায় সাথে সাথে না পড়ি, আর শয়তানের কুপ্রতারণা আমাদের কাছে আসলেই যেন আমরা আল্লাহর ইস্তেগফার করি, আর বেশি বেশি মরণের কথা চিন্তা করি, এটা যেন আমাদের অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দেন। সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।